গজল স্পেশালি দেব গায়ন টিভি বসে আছে না হলে মারবে রাস্তায় গিয়ে শোনাবো আমার সেই ইউটিউবার ভাইয়ের জন্য একটি নাত রাসূল একদম নতুন কালাম পরিবেশন করে শোনাচ্ছি কবি লিখছে দেখুন রহমানের মেহমান আল্লাহ রাসূল কে উদ্দেশ্য করে কবি লিখছে আমি হাতিম সাহেব ছন্দের মাধ্যমে বলছি কি রহমানের মেহমান মুরিদ জাহান রহমানের মেহমান মুরিদ জাহান যার কবু হয় না তুলনা মদিনা তোমার ইশকে দিওয়ানা মদিনা তোমার ইশকে দিওয়ানা রহমানের মেহমান মুরিদ জাহান রহমানের মেহমান মুরিদ জাহান যার কবু হয় না তুলনা মদিনা তোমার ইশকে দিওয়ানা মদিনা তোমার ইশকে দিওয়ানা ভুবন জুড়ে খুশির সুরভি ঝরে পাখিরা উড়ে মধুর সুরে নবীর শানে দরুদ পড়ে খোদার কাবা ঘরে দিনের পতাকা ওড়ে তুমি সবার সেরা প্রভুর নূরে গড়া তুমি সবার সেরা প্রভুর নূরে গড়া নূরে ভরা নূরানী ঝর্ণা মদিনা তোমার ইশকে দিওয়ানা মদিনা তোমার ইশকে দিওয়ানা তারপরে আল্লাহ রাসূল যখন ওই মেজরাতে যেত তখন কেমন করে ওই প্রখর রোদে মেঘ ছায়া দিত আর কেমন করে ওই সাপ ফনায় হাওয়া দিত কবি তারপরে ছন্দে ছন্দের মাধ্যমে লিখে শোনাল কালো মেঘে দিত ছায়া সর্প ফনায় করত হাওয়া প্রভু হতো না বৃথা দয়ার রাসূলের দোয়া জবানি খুলে নবী পাকের নবুয়াতের বার্তা তিরিশ পারা কোরআন তোমার গায় গুণগান আল্লাহ রাসূল কে উদ্দেশ্য করে বলছে কি তিরিশ পারা কোরআন তোমার গায় গুণগান তুমি মোদের পার সাফিনা মদিনা তোমার ইশকে দিওয়ানা মদিনা তোমার ইশকে দিওয়ানা তারপরে বলছে একদম শেষ কথায় প্রত্যেককে আমি বলেছিলাম প্রত্যেকটা জীবের জন্য মৃত্যু অনিবার্য যখন দুনিয়ার রূপ থেকে বিদায় নেব তখন ওই আধার করে কি হবে আর আধার করে সামান কেমন করে জোগাড় করতে হবে কবি শেষ ছন্দে লিখছে শোনো মরণ হলে কাপড়ে পরে যেতে হবে আসল ঘরে আপন স্বজন ছেড়ে একাকি রবে কবরে উঠতে হবে কাঠে গোড়াতে আল্লাহ পাকের আদালতে নবী হবে নিউকিল মোদের জামিন করাতে ও গো নবী করিম অধম এমে হাকিম কবি লিখছে ও গো নবী করিম অধম এমে হাকিম চাই তোমার কাছে করুণা চাই তোমার কাছে করুণা চাই তোমার কাছে করুণা মদিনা তোমার ইশকে দিওয়ানা মদিনা তোমার ইশকে দিওয়ানা রহমানের মেহমান মুরিদ জাহান রহমানের মেহমান মুরিদ জাহান যার কবু হয় না তুলনা মদিনা তোমার ইশকে দিওয়ানা তোমার ইশকে দিওয়ানা তোমার ইশকে দিওয়ানা
ফরমাইশ রেজাল্টটা কি পরের বছর গাইলে হয়।